হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। ওরা আমি তো হেভি আছি, এই জন্য তো আবারও একটু সুন্দর ভিডিও, নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে ব্লগটা, ভিডিওটা বেশি ভালো লাগবে। কারণ কেন বলতো, অবভিয়াসলি তোমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকে তোমাদের সাথে আমি আমার বোনের বিয়ের গিফট শেয়ার করব। এত কিছু শেয়ার করলাম, আর গিফট আইটেমগুলো যদি শেয়ার না করি একটু হেক পরিপূর্ণ হবে না, তাই না বলতো? আর আশা করি তোমরা অনেকজনই অপেক্ষা করছিলে যে কী কী গিফট পেলো, কোথায় দেখালো তো না? না না, দেখাবো দেখাবো সব কিছু আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করবো। চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, কিন্তু ওয়ান বাই ওয়ান অত আস্তে আস্তে করে বসে বসে আমরা দেখে নিই তো, আমরা তাড়াহুড়ো করে কী কী যেটা হাতের সামনে পেয়েছি সেটা ওটা তোমরা দেখে নিয়েছি মিলিয়ে মিশিয়ে। তো তোমরাও একটু মিলিয়ে মিশিয়ে আমার সাথে কোঅপারেট করে একটু গিফটগুলোকে দেখে নাও। তো দেখো কী সুন্দর সুন্দর ব্যাগ পেয়েছে, তারপরে বেডশিট পেয়েছে, এরকম নানান রকমের। তো তোমরা দেখতে থাকো, আমি মাঝে মাঝে একটু বগর বগর করবো, মাঝে মাঝে একটু চুপ থাকবো, তুমি জাস্ট তোমরা জাস্ট দেখতে থাকো। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, জলদি করে সাবস্ক্রাইব করো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল এ ক্লিক করে দাও, যাতে আমি যখন ফর্দ সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে ছাড়বো, সবাই নোটিফিকেশন কার কাছে যাবে? আমার বন্ধুদের কাছে যাবে। বাবা আর কথা বলতে পারছি না, চলো দেখো কি সুন্দর শাড়ি পেয়েছে। তো আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কথা না বললে নয়, শুধু সাবস্ক্রাইব করতে বলছি, যারা করোনি আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো থাউজেন্ডটা কিছু, থাউজেন্ডটা হাগিং। তো এ হলো কথা, তো তোমাদের যেন অনেক ভালোবাসা, তোমরা এইভাবে যে আমাকে সাপোর্ট করছো আর নতুন নতুন অত এত 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 বন্ধু আমার ফ্যামিলিতে জয়েন হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো, আর বড়রা এইভাবেই তোমাদের আশীর্বাদ আমার মাথার উপরে রেখো, ছোটরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো দেখো সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়েছে, দারুণ দারুণ শাড়ি। যদিও বা আমার বোন শাড়িটা খুবই কম পরে, তো ঠিক আছে পরবে, মাঝে সাঝে পরবে, ঠিক আছে বউ হয়েছে এখন তো শাড়িটাই পরতেই হবে। তো শার্ট পেয়েছে, কিছুজন কী করেছে জানো, শার্টের বাক্সের ভিতরে না শার্ট দিয়েছে, শাড়ি পেটিকোট ব্লাউজ দিয়ে একটা সুন্দর একটা প্যাকিং করে সুন্দর করে দিয়েছে। তো জানি না কে কোনটা কী দিয়েছে। আর আমাদের আমরা সবাই মিলে দেখতেই পারছো, পিছনে মাসির হাতেও রয়েছে, আমার হাতেও রয়েছে, আমার বোনের হাতে রয়েছে, মার হাতে, সবাই মিলিয়ে মিলিয়ে মিশে গল্প বুঝো করে টোরে একটু আনন্দ ফুর্তি করে যাবে। গিফট খোলাটা না ওই বসে বসে, শুধু যার বিয়ে হয়েছে সেই আস্তে আস্তে খুলবে, আর সব ভিউয়ার সব দর্শকরা বসে বসে দেখবে, সেই মজাটা কিন্তু তখন হয় না যখন সবাই মিলে খুলবো, সবাই মিলে দেখবো, সেটাই হয়তো। আমরা যথারীতি এরকম করেই দেখেছি, কিছু এরকম সকালবেলা কিছু দেখেছি, কিছু যখন 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 সময় পেয়েছে, ঠিক আছে। এতগুলো বকর বকর, এত ডান্স নাচ, পটর পটর ঢং ঢাং মারা পরে পরে যখন একটু সময় পেয়েছি তখনই গিফটগুলোকে খুলেছি, কারণ আমরা তো চলে যাবো, তো বোন বলছিল তোরা তো চলে যাবি, চল গিফটগুলো একটু খুলে খুলে দেখে নিই কে কে কী, মানে আমি কী কী পেয়েছি। আর আমার বোন এত 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 গিফট পেয়েছে যে আমাদের তিনও বোনকে দ্রুত দ্রুত করে সবাইকে গিফট দিয়েছে, কারণ ও মানে প্রচুর প্রচুর বোন একটা জিনিস, যেমন একটা এক্সাম্পল দেবেন একটা কেটলি, হ্যাঁ ওই যে কী বলবো ওটাকে, আচ্ছা জল গরম করে যে কেটলিগুলো, ঠিক আছে দেখো ব্যাগ পেয়েছে, দেখ তো বলছি যে জল গরম কেটলি সেটাই পেয়েছে তিনখানা, একটা মা নিয়েছে, একটা আমার এই যে আগের যে পরের যে মোটর সাইকেল দিয়েছে ও নিজে নিয়েছে, ঠিক আছে। তো এই দেখো কি সুন্দর কলার সেট পেয়েছে, মানে প্রত্যেকটা জিনিস ভালো পেয়েছে, মানে একটা জিনিসও যা আছে না বাকওয়াস, বা একটা জিনিসও কোনো খারাপ না, বাবা যে দিয়েছে ভালোবেসে দিয়েছে আর সত্যি খুবই ভালো পেয়েছে। আর আমার হিসাবে না গিফট কিন্তু কোনো দিনও বাকওয়াস হয় না, ঠিক আছে না, গিফট যে যেরকম যার সামর্থ্যটা যে যেরকমই দেয় সেটা ভালোবাসার থেকেই দেয়। দেখতে পাচ্ছ কিছু স্টলও পেয়েছে, অবভিয়াসলি যেহেতু জানুয়ারি মাস, আর দেখো ওয়াচ, হ্যাঁ আমি জানো এরকম একটা ওয়াচ আমাকে দিয়েছে, দেখাবো সব দেখাবো তোমাদের সাথে তোমাদেরকে, ঠিক আছে। তো এরকম প্রচুর ওয়াচ পেয়েছে, অনেক ঘড়ি পেয়েছে রে, সত্যি কথা ওয়াচ তো না এটাকে মানে ওয়াল ওয়াল ক্লক বলে। তো ওই দেখো একটা লাল একটা শাড়ি পেয়েছে, এটা মানে জর্জেট না শিফন বলে, জানি না আমি তো এরকম ধরনের পড়ি না, খুব কমই পড়ি যেমন বলতে পারছি না ঠিক করে, তোমরা যারা বুঝতে পারছো দেখো। তাই আমরা সবাই মিলে মিলে দেখছি, দেখো এই দেখো আর একটা ঘড়ি, তো এই ঘড়িটাই আমাকে দেওয়া হয়েছে, আমার মানে আমাকে দিয়েছে, আমি এটা আরও সে রুমে লাগিয়েছি, তোমরা যখন আমি আমার ব্লগিং শুরু করবো ডেইলি ব্লগ তখন তোমরা দেখতে পারবে, ঠিক আছে। অলরেডি সাজানোও হয়ে গেছে, আমাদের বাড়িতে এসছে অনেক দিন হয়ে গেছে না। তো এই দেখো এখানে একটা পেয়েছে, এটা কি মনে হয় জামদানি শাড়ি মনে হয়, হ্যাঁ 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 একটা ইয়েলো কালারের সুন্দর একটা জামদানি শাড়ি, এটা ভীষণ ভালো লাগবে আমার বোনকে। আর এখানে একটা হাইনিক পেয়েছে, বেশ সুন্দর একদম ক্রিম কালারের, আবার দেখতে পাচ্ছ হাইনিকটার মধ্যে ডিজাইন করা আছে। তা আমার বোনেরা হানিমনে যাচ্ছে হলো গ্যাংটক সিকিম, তো ওখানে কাজে লাগবে, ঠিক আছে। আর কী কী পেয়েছে তোমরা দেখতে থাকো, অত তো দেখা খোলার আগে আমি বলতে পারবো না। তো এই দেখো বলেছিলাম না সুন্দর সেট পেয়েছে, এরকম এক দুজনে দিয়েছে এরকম সেট বানিয়ে, দেখতে পাচ্ছ আমার বোনকে, এটা মনে হয় তাঁতের শাড়ি, আর বোনের হাজব্যান্ডকে দেখো শার্ট প্যান্ট সুন্দর একটা সেট বানিয়ে দিয়েছে, সুন্দর না?
আর এটা পেয়েছে একটা আসাম সিল্ক, আমাদের আসামের প্রসিদ্ধ শাড়ি, তোমরা অনেকজনই চেনো, অনেকজন কিনেছো, অনেকজনের জন্য অনেক অনেক আছে যদি আসাম সিল্ক তাই না বলো। যাই হোক, তো এটা হলো আমাদের আসাম সিল্ক। তো এখানে পেয়েছে হলো একটা বেডশিট, মানে বললাম না প্রত্যেকটা জিনিস কিন্তু কাজের পেয়েছে, ও সবকটা জিনিসও ইউজ করতে পারবে। কারণ তোমরা তো জানো যে শাশুড়ি মা নেই, তো বলে না একটা বাড়িতে যদি শাশুড়ি মা থাকে তো সংসারে যে শাশুড়ি মা থাকলে সংসারে যে কত 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 রকমের জিনিস গুছানো থাকে সেটা তো আর থাকে না, ঠিক আছে। তো ভালোই হয়েছে সংসারে এরকম নতুন নতুন জিনিস পাওয়াতে। ট্রে পেয়েছে, দেখতে পারলে একটা ঘুড়ি পেয়েছে, এটা মনে হয় একটা ট্রে, হ্যাঁ না কি কি জানি যা একটা হোক, দেখতে পারো তোমরা জাস্ট একটু ওয়েট করো। ট্রে 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 রাইট 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 ট্রে ট্রে এটা একটা ট্রে। আর এটা হলো ওই ছটা কাপের সেট থাকে না, প্লেট না শুধু কাপ, এই কাপ সেট যে কত পেয়েছে আমার বোন তো পারলে একটা বড় দোকান দিয়ে বসতে পারবে, এত 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 গিফট পেয়েছে। কারণ আমাদের মানে আমার বাবা বাড়িতে নিমন্ত্রণ ছিল হলো 450 এস্টিমেট ছিল, আবার ওর শ্বশুর বাড়ির, তো বুঝতেই পারছো। তো দেখো যেদিন ওর বিয়ে ছিল সেদিন ছিল সরস্বতী পুজো, তো দেখো সেদিন তোমরা জানো 26 জানুয়ারিতে সরস্বতী পুজো ছিল, তো একদিন দেখো সরস্বতী মানে একটা সুন্দর পিকচার একটা গিফট করেছে, মেবি হয়তো সরস্বতী পুজো ছিল ইচ্ছা গেল, ঠিক আছে না দিলাম। তো দেখো এগুলো তো সব করে তো কাপের প্রত্যেকটা এই জন্য আর খুলছি চলছি না, একটা বাইরের থেকে ধরে একটা বোঝা যায় না যে কাপ না কি কি, তাই জন্য সবটা আর খুলছি না। আস্তে আস্তে ওর যখন যেটা দরকার পড়বে ও সব কটা খুলবে, এতগুলো সব খুলে টুলে তখন দরকার নেই না। তো এই টুকটাক যেগুলো একটু বুঝতে পারছি না এটা কাপ হবে না সেটা একটু খুলে খুলে দেখছি। তো এই এখন বললাম না এখন কিছু দেখবো, কারণ এখন আমাদের কাউরি স্নান করা হয়নি, টুকটাক একটু সময় পেয়েছি সবাই মিলে একটু আনন্দ ফুর্তি গল্প পুজো করে, কারণ মাসি চলে যাবে, আর যেহেতু বোবাদ পার হয়ে গেছে মাসি চলে যাবে, দেখো এটা একটা সুন্দর ডিনার সেট, এই জন্য সবাই চলে টলে যাবে, সবাই একটু দেখে দেখে যাক, টুকটাক গিফট দেখতে সবারই ভালো লাগে বলো, তার জন্য একটু একটু যাক খোলা। আমরা খুলবো হলো আমার খুলেছি হলো মেইনটা হলো যখন আমার বোন দিরাগমনে এসছে তখন আরামসে বসে বসে সবাই মিলে বাচ্চা বাচ্চি কুচা কুচি বুঝতে পারছো, আর বড়োরা ছোটোরা সবাই মিলে খুলেছি। তো এখানেও একটা ডিনার সেট, হ্যাঁ ডিনার সেটও প্রচুর পেয়েছে, প্রচুর ফ্রেম পেয়েছে, আমার বোন তো এমনি ফটো ছোটো তুলতে ভালোবাসে, তো ভালোই হয়েছে, ফ্রেমগুলো আর একদম হেভি 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 কাজে লাগবে। আর এখানে দেখো এখানে একটা বিশাল বড় একটা ঘড়ি পেয়েছে, এটা ওর হল ঘরে লাগিয়েছে, ওর যে ঘরটা তোমরা তো সবাই দেখেছো যারা এখনও যখন জলদি জলদি করে গিয়ে দেখে আসো, আমার বোনের একদম মেহেন্দি থেকে ধরে রিসেপশন থেকে ধরে বিয়ে গায়ে হলুদ এভরিথিং শেয়ার করা আছে, যারা এখনও দেখোনি আমার ভিডিওটা এই ভিডিওটা দেখছো কিন্তু ওই ভিডিওগুলো এখনও চেক আউট করো, মানে জলদি করে গিয়ে চেক আউট করে আসো, লাস্টের দিকে যদিও আমি একটু দিয়ে দেবো। দেখো এই ঘড়িটা বিশাল বড়, কিন্তু ক্যামেরাটা বোঝা যাচ্ছে না কিন্তু এই ঘড়িটা বিশাল বড়, তো এটা ওর হল ঘরে লাগিয়েছে, ঠিক আছে ওর ঘরগুলো শেয়ার করা আছে। তো দেখো এখানে খুব সুন্দর গণেশ ঠাকুর পেয়েছে, আর ফিল্টার পেয়েছে মনে হয় 4-5টা মানে ফিল্টার পেয়েছে, ঠিক আছে স্টিলের পেয়েছে, প্লাস্টিকেরও ফিল্টার পেয়েছে, স্টিলের ফিল্টারও পেয়েছে, এটা কি জানি না দেখো তোমরা, এটার মধ্যে একটা খুব সুন্দর জিনিস আছে আমার এখন গিয়ে মনে পড়েছে, তো দিদিটা খুলতে থাকো তখন দেখবে মা এখন আর একটা গিফট নেবে, এই তো এই গিফটটাতে কী বেরোবে, এই গিফটটা না আমার বোনের মানে অনেক দিনের ইচ্ছে ছিল, ও কিন্তু কিনলে কিনতেই পারে কিন্তু মানে কিনবে 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 করে একটা ব্যাপার হয় না, তো যাই হোক যেই দিয়েছে তো এটা নিশ্চয়ই যদি ভিডিওটা দেখে থাকো সত্যি ওর ভীষণ হ্যাপি হয়েছে, কারণ এটা ছিল হলো একটা ড্রায়ার, ফিলিপসের ড্রায়ার, যেটা নাকি আমার বোনের ভীষণ দরকার, কারণ সকাল সকাল স্নান টান করে এখন একদম শ্বশুরবাড়িতে যেতে হয় না অফিসে, এটা একদম ভীষণভাবে কাজে লাগবে। আর এই দেখো তোমাদেরকে বলছিলাম দেখো একটা এঙ্গেজমেন্টের ফটো দিয়ে একজন সুন্দর করে ফ্রেম বাঁধিয়ে দিয়েছে আমার বোনকে, যেটা দিদি খুলছিল এটা এই গিফটটা বেরিয়ে দেখা, একটা হটপট বেরিয়েছে মিল্টনের, তো সব কিছু কাজের এভরিথিং কাজে। আর ডিনার সেট তো মনে হয় 9-9 করে মনে হয় পেয়েছে, 10-12টা মনে পেয়েছে, ঠিক আছে। এটা মনে হয় একটা টোস্টার, হ্যাঁ হ্যাঁ এটা একটা বাজাজের একটা টোস্টার পেয়েছে, মানে ওর সংসারের যাবতীয় জিনিস যদিও বা আছে কিন্তু এগুলো টুকটাক জিনিস যেগুলো যেমন টোস্টার ফোস্টার এগুলো মানে একটু এক্সট্রাঅর্ডিনারি জিনিস, ঠিক আছে না, এগুলো সবাই সংসার আস্তে আস্তে যখন শুরু করে তারপরে আস্তে আস্তে কিনে, তো এগুলো সব কিছু গিফটে পেয়ে গেছে, দেখতে পাচ্ছো গ্লাস সেট পেয়েছে পুরো। আর এটা কি, এটা কি কীটা কীটা, ও মিক্সি 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 মিক্সার গ্রাইন্ডার, মিক্সার গ্রাইন্ডারও মনে হয় 3টে মনে হয় পেয়েছে, হ্যাঁ 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 3টে পেয়েছে। না না রাধা কিছু নেই, রাধা কিছু মনে রাধা কিছু নেই, তোমাকে জানা তো বাইরে বাইরে বেছে নিতে কি রে, এটা পাহাড়ি উল্টে খুলে দিয়েছে, এই দেখো ভালো লাগে রে কাছে কাছে ডিনার সেটগুলো, কাছে না হ্যাঁ দেখি আগে এই মা আচ্ছা ডিনার সেট
স্টাইলিশ না মুখ স্টাইলিশ আবার চলে আসলাম বগর বগর করতে আমার বগর বগরের মাঝখানে কিছু কিছু গিফট হয়তো আমি তোমাদেরকে বলতেও ভুলে যাব কিন্তু তোমরা কিন্তু চোখ বড় বড় করে দেখতে থাকবে ভালো করে যে কি কি গিফট পেয়েছে ঠিক আছে আমি আমার বগর বগর করছি একটু তোমাদের জন্য বোরিং টোরিং না লাগে কারণ তো বললাম আমি কি এটা আমরা ওই ওয়ান বাই ওয়ান যার বিয়ে হয়েছে মানে যে বউ সে ওয়ান বাই ওয়ান একটা খুলেছে সবাই মিলে দেখেছি এরকম হয়নি কারণ আমার বোনেদের শুধু এই বোনের বলবো না আমাদের কোনো বোনেদের এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে আমার গিফট শুধু আমিই খুলবো বাকিরা দেখবে না এরকম কোনো ক্রাইটেরিয়া নেই আমার বোন আমাদেরকে বলেই রেখেছে যে যা যা গিফট আছে তার একটু খুলে টুলে দেখ কী কী পেয়েছি আর বাকি যা থাকবে বা কত কিছু তো হবে রিসেপশনে পাবে কত 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 বাকি এগুলো সবাই মিলে তারপরে ওদের খুলবো আমি যখন দিরাগমন টিরাগমনে আসবো তখন খুলবো তো দেখো বলতে বলতে দিরাগমন বলতে বলতে দিরাগমনেরই ব্লগে আবার চলে আসলাম কারণ আজকের দিনই আমরা বাকি যে গিফটগুলো আছে সেগুলো খুলবো তো দিরাগমনের ব্লগে তোমাদের সাথে মিস করে গেছিলাম মা সেদিন প্রচুর পিঠে বানিয়েছিল পায়েস বানিয়েছিল তো সবাই মিলে আমরা খেয়ে দিয়ে পেট টেট ভরে এনার্জি কালেক্ট করে চলে আসলাম বাকি গিফটগুলো খুলতে ওকে নিয়ে এবার ওই দিন তো আমরা কত 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 গিফট খুলেছিলাম সকালবেলা তোমরা যেটা দেখলে মানে প্রথম দিকে যেগুলো তোমাদেরকে ছাড়লাম আর এখন বোন চলে এসেছে বোন তো একা না আমরা সব মিলে দেখবে বাচ্চা চাচা সবাই মিলে আমরা এখন খুলবো বেশ মজা করে খুব আনন্দ করে দেখতে পাচ্ছি কেটলি পেয়েছে আর দেখতে পাচ্ছি সাথে সাথে প্রচুর কাপ পেয়েছে কাপ সেট দিয়ে একটু দোকান দিতে পারবে এমনিতে বলেছি এ দেখো এখানে একটা মিল্টনের একটা হটপট পেয়েছে হটপট আগেও পেয়েছিল মানে তিনটে মনে পেয়েছে আর এদিকে পেয়েছে হলো হটপটই বলতে পারো ওগুলোকে এগুলোকে হলো গ্লাস ক্যাসারোলগুলো থাকে না যেগুলো নাকি মাইক্রোওয়েভ সেফ থাকে মানে মাইক্রোওয়েভে তুমি ইউজ করতে পারবে আর একটা পেয়েছে আয়রন বললাম না গিফটগুলো না সবকটা কাজের সংসারের জিনিস আর এভরি গিফট হলো তোমার ওর কাজে তো দেখো আয়রন পেয়েছে শুধু একটা আয়রন পায়নি তিনটে আয়রন পেয়েছে তো এরকমই ওর যে একটা গিফট মনে হয় তো তিন চার রকমের মানে একরকমের গিফট তিন চারটে করে এরকম করে পেয়েছে বললাম না ফিল্টারও পেয়েছে মনে পাঁচ ছখানা আর এদিকে পেয়েছে একটা ডিনার সেট সাথে আবার ওই ঠাকনা টাকনা ক্যাসেরোলের মতনও আছে বাটিগুলো তো আর দেখো এই গিফটটা পেয়ে আমার বোন লাফাচ্ছে কেন বলো তো কারণ প্রথমে ও যে কেটলিটা পেয়েছিল সেই কেটলিটা ও মাকে গিফট করে দিয়েছিল বলেছিল যে মার তো খুবই দরকার কারণ মার একটু কি বলে ঠান্ডার একটু প্রবলেম আছে তো মা খুব কাশি হয় তো দিয়ে দিয়েছে মাকে ঠিক আছে তো এখন আবার ও একটা কেটলি পেয়েছে প্রেস্টিজের তো ও খুবই খুশি যাক ওরও ওরও দরকার ছিল ওরও একটু কাশি টেন্ডেন্সি আছে কিন্তু যেহেতু মার বেশি দরকার মাকে গিফট করে দিয়েছিল ঠিক আছে এই জন্য ও লাফালো যে একটা কেটলি পেয়ে গেছে তারপরে কি বলে গরম ফ্লাক্সগুলো আছে না গরম জল রাখা যে সেই ফ্লাক্স পেয়েছে এই দেখো আরেকটা ডিনার সেট এটা ডিনার সেট না না এটার মধ্যে না এই এরকম বড় বাটি আছে আর ওই ছোট বাটি এই যে দেখতে পাচ্ছ ছটা ছোট বাটি মানে স্যুপ টুপ খেতে পারবা মুড়ি টুড়ি খেতে পারবা ঠিক আছে কাঁচের গ্লাস প্রচুর পেয়েছে এই দেখো আবারও ঘড়ি ঘড়িও প্রচুর 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 ঘড়ি পেয়েছে তো না আমাকে ঘড়ি গিফট করেছে প্রচুর ঘড়ি পেয়েছে ওর প্রত্যেক নতুন ঘরে প্রত্যেকটা ঘরে নতুন নতুন সব ঘড়ি লাগিয়েছে আমাকে ঘড়ি গিফট করেছে মার ঘরে ঘড়ি দিয়ে গেছে তো এরকম প্রচুর গিফট পেয়েছে আর এবার এটা খুলছে এটা কি মনে হচ্ছে শাড়ি নাকি দেখা যাক কি বেরোয় হ্যাঁ এটা একটা গ্রিন কালারের একটা কাতান সিল্ক টাইপের শাড়ি ঠিক আছে আর এখানে পেয়েছে গ্লাস জাগ মিন্স কাচের গ্লাস আর জাগের সেট আর এই তো সব মিলে মিলে আমরা খুলছি সবার হাতে হাতে একটা একটা করে গিফট দেওয়া এবার যে যেটা খুলো মানে এত 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 গিফট পেয়েছে বুঝতে পারছো বাপের বাড়িতে মানে বাবা বাড়িতে এই ছিল ওগুলো 450 এস্টিমেট তো গিফট তো অবশ্যই হবে আবার রিসেপশন তো আছে সেটা ওর বাড়িতে নিয়ে চলে গেছে ঠিক আছে দেখো সবাই মিলে এদিকে আমার হাতে এদিকে এই যে দেখো পুচকুর হাতে মিন্স আমার বোনের ছেলের হাতে এটা একটা ওই ওই জাগ দেখতে পাচ্ছ জাগ আর দুটো গ্লাসের একটা সেট I
এটা দেখো এখানে একটা পেয়েছে স্টিলের মানে তিনটে গামলা ঢাকনা শুধু গামলা টাইপের হটপট টাইপের বলতে পারো কিন্তু স্টিলের ঠিক আছে হটপট না কিন্তু আর এখানে পেয়েছে একটা লাল রঙের কাতান শাড়ি আর তো শাড়িগুলো সত্যি সুন্দর সুন্দর ডিপ ডিপ কালারের শাড়ি পেয়েছে নতুন বউদের শাড়ি আর খুব ভালো ভালো শাড়ি পেয়েছে আর এই দেখো দেখ দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাচ্চার হাতে একটা একটা করে গিফট দেওয়া এমন তোমরা কোথাও দেখেছো তো প্রত্যেকটা বাচ্চাগুলোর হাতে গিফট দেওয়া এক একজন এক একটা খুলছে নিশ্চয়ই দেখো নি কারণ বেশিরভাগই তো হাজব্যান্ড ওয়াইফ যাদের বিয়ে হয়েছে তারাই বসে বসে খুলে তো আমাদের একটু এক্সট্রা অর্ডার একটু হাটকে তো দেখো বাটি সেট কিছু পেয়েছে কিছু ঠাকুরের ফ্রেম পেয়েছে তো দেখো এখনও এখানে ছখানা বস্তা বাকি দেখা এখনও তো এখন এই এই বস্তা চলছে আর ওদিকে দেখো কত গিফট সাজানো অলরেডি হয়ে গেছে খোলা হয়ে গেছে অলরেডি তো এই এটা হলো একটা ঢাকনা থাকা স্যার একটা হটপট কি বলবো এটাকে বাটি সেটি থাকে ঠিক আছে আর এই যে আর একটা কাপ সেট এদিকে আবারও একটা বাটি সেট বাটি মানে ওই ঢাকনাওয়ালা ক্যাসেরোল টাইপের দিয়ে আর হচ্ছে ছটা বাটি সেট দিয়ে পেয়েছে ফটো ফ্রেম যেটা নাকি ওর খুব পছন্দ তোমার সাথে কথা কথা বলতে বলতে আমার গলা মাঝে মাঝে ভেঙে আসছে একটু কাশি টাশি দিচ্ছি ঠিক আছে কথা তো নিশ্চয়ই বুঝতে পারছো এত আমি কাশিরেছি না তো এই যে এখানে পেয়েছে আর একটা ঘড়ি তো আমি সব কিছু মেনশন করে দিচ্ছি আর তোমরা তো দেখলেই বুঝতে পারছো তবুও আমি কিছুটা মেনশন করে দিচ্ছি ওয়ান বাই ওয়ান তো আমি না এতটা ওয়ান বাই ওয়ান তোমাদেরকে ধাপে ধাপে দেখাতে পারছি না বা ঠিক করে বলতে পারছি না তোমরা একটু দেখে টেকে নাও আমি যেগুলো পারছি সেগুলো মুখ দিয়ে বগর বগর করে বলছি কারণ বললাম না এদিক ওদিক পিছন থেকে একজন খুলছে সামনে থেকে একজন খুলছে আমি সবাই মিলিয়ে সত্যি খুব মজা করে সবাই মিলে আনন্দ করে খুলেছি তো যেটা যেটা পারছি শ্যুট করেছি সেগুলোর সাথে তোমার সাথে শেয়ার করছি তাই দেখো এখানে আরেকটা আমার মানে বোনের ছেলে আরেকটা খুলছে এটা মনে হয় একটা ক্যাসেরোল মনে হয় মিন্স ক্যাসেরোল মিন্স কি গরম হটপট টাইপের একটা ক্যাসেরোল হবে ঠিক আছে এইদিকে আবারও একটা পেয়েছে কাচের জাক আর গ্লাস সেট ভীষণ সুন্দর গ্রিন কালারের কম্বিনেশনে আর এখানে পেয়েছে বাটি এটা একটা হাস্যকর জিনিস হটপটের বাক্সর ভিতরে ছটা কাচের বাটি ঢুকানো সুন্দরী বেশ আইডিয়াটা ভালো যেই দিয়েছে গিফট তো গিফট তাই না বলো তো এই এখানে পেয়েছে কালারিং কতগুলো স্যুপ বোল ভীষণ সুন্দর কালারফুল একদম এদিকে পেয়েছে একটা ট্রে প্লাস বাটি সেট এমন ধরনের তিনটে পেয়েছে চারটে জানি পেয়েছে একটা আমাকে মা দিয়েছে ঠিক হ্যাঁ এখানে পেয়েছি আর একটা জর্জেটের শাড়ি ঠিক হ্যাঁ তো জানি না আমার ভিডিওগুলো তোমরা কে কে দেখবে তো এই গিফট যারা যারা দিয়েছো এখান থেকে যারা যারা কে কোনটা দিয়েছো যদি তোমরা বুঝতে পারো তো তো তোমাদের ভালো লাগবে তাই না বলো তো এদিকে প্রচুর 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 গিফট গো আমি আর বলতে পারছি না গো তোমরা বড় বড় চোখ করে ভালো করে ধ্যান দিয়ে দেখে নাও গো
চলো বন্ধুরা, যেটুকুনি আছিল এদিক ওদিক করে হয়তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো তোমাদেরকে বললামই যে মানে এই ওই ওই মানে সবাই মিলে একসাথে চার পাঁচজন মিলে আমরা খুলেছি, তো এই জন্য আমি সবকটা থেকে ক্যাপচার করে যে ভিডিওতে তোমাদের সাথে দেখাবো দেখাতে পারিনি, যেটুকুনি দেখিয়েছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে, কারণ গিফট দেখতে ভীষণ সবার ভীষণ ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, নতুন নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসি। তাদের খুব ভালো থাকো, ঠিক আছে, বাই, লাভ ইউ অল।